আসসালামু আলাইকুম, বাঙ্গালিমা মুদবিত ভয়েস। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো নিয়ে আসলাম আরেকটি খুবই রিফ্রেশিং রেসিপি আপনাদের জন্য। এটি আপনারা যে কোনো সময় ট্রাই করতে পারেন, বিশেষ করে সামার টাইমে। এখন তো প্রচুর গরম চলে এসেছে, তো দেখা যায় বাসায় নিজেরাও ট্রাই করতে পারেন বা কোনো গেস্ট আসলে। নর্মালি গেস্ট আসলে কিন্তু আমরা দেখা যায় লেবুর শরবত করি বা কোনো একটা কিছু দেওয়ার চেষ্টা করি, তো এরকম করে কিন্তু বানিয়ে তাদের দিলে খুবই ইমপ্রেসড হবে, প্লাস খুব মজাও পাবে। এটা একটা ফান একটা রেসিপি, বাসায় ট্রাই করতে পারেন। এই তো আমি এখানে কিছু তরমুজ কেটে নিয়েছি, বিচিগুলো এভাবে ফেলে দিলাম, বড় বড় বিচিগুলো, বাট আপনারা না ফেললেও চলে, কারণ এটা তো আবার আমি ব্লেন্ড করবো। এভাবে ভালো করে এটা এভাবে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে আমি এটা আবার একটু ছেঁকে নেব, বাট এটা অপশনাল, আপনারা যদি চান করতেও পারেন, না করলে হয়, বাট আমি একটু এভাবে করতে পছন্দ করি। ড্রিঙ্কসটা আমরা সবাই খাই, বাট একটু ডেকোরেশন করে দিলে কিন্তু দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে, আর যে খাবে সেও খুব ইমপ্রেস হবে। তো আজকে আমি এই তরমুজের ড্রিঙ্কসটা আপনাদের তিন উপায়ে ডেকোরেশন করে দেখাবো, খুবই ইজি, একদম সহজ উপায়ে দেখাবো। আর এখানে আমি কিছু পানি অ্যাড করে দিলাম, আমি এখানে চারজনের জন্য করছি। আমি 2 টেবিল চামচ চিনি অ্যাড করে দিলাম, এটাও অপশনাল, যেহেতু কিছু কিছু তরমুজ অনেক মিষ্টি হয়, তো সেক্ষেত্রে না দিলেও হয়। একটু ব্লেন্ড করে নিচ্ছি আবার, যেন চিনিটা তাড়াতাড়ি ভালোভাবে মিক্সড হয়ে যায়। এবার একটু লেবুর রস অ্যাড করে দিলাম, আর কিছু পুদিনা পাতা অ্যাড করে দিব। এই পুদিনা পাতাগুলো আমার গার্ডেন থেকে আমি এনেছি, এখানে 2 রকম পুদিনা পাতা আছে, কিছু ছোট ছোট, কিছু বড় বড়। তো আপনাদের কাছে যেটা থাকবে সেটা দিয়ে আপনারা ইউজ করতে পারবেন, আমি যেহেতু গার্ডেনে 2 রকম আছে এই জন্য 2 রকমটাই ইউজ করছি। তো এই যে কিছু দিয়ে দিলাম আমার ড্রিঙ্কসে, ইচ্ছা করলে আরও বিশও দিতে পারেন, আমি একটু অল্প দিতেই মানে প্রিফার করি, কারণ পুদিনা পাতার স্মেলটা তো অনেক স্ট্রং। এবার আসুন দেখে নিই আমরা কীভাবে ডেকোরেশনটা করব। তো আমি এখানে একটা তরমুজের স্লাইস কেটে নিয়েছি, আর আমি এই যে 4 চামচ দিয়ে দেখেন এভাবে রাউন্ড করে কেটে নিব। এভাবে অনেকগুলো আমি রাউন্ড করে কেটে নিব, তারপরে আমি কি করব, এগুলা কিছু ফ্রিজিংয়ে রেখে দিব। এই ফ্রিজিং তরমুজগুলো আমার আইস হিসাবে কাজ করবে। দেখুন আমি এভাবে দুপাশে থেকে রাউন্ড রাউন্ড করে নিচ্ছি, আর এইরকম ঠিক করে কেটে নিলে আপনারা দুপাশটাই ইউজ করতে পারবেন। এই যে দেখুন এভাবে সব ফ্রিজ হয়ে গেছে, এটা আমি এখানে দিয়ে দিব। এটা আমার আমি আইস না ইউজ করে আমি এইগুলো ইউজ করলাম তরমুজগুলো, তো এটা খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। আর ডেকোরেশনের জন্য আমি এখানে কিছু চিনি নিয়েছি, আর একটু তরমুজের শরবতটা দিয়ে দিলাম। এবার একটা গ্লাস নিয়ে আমি শরবত এভাবে ডিপ করব, ভালো করে ঝেড়ে নিব শরবতটা, আর এরপর আমি এই সুগারে এটাভাবে একটু টাচ করে নিব। দেখুন কি সুন্দর লাগছে, একবার ক্রিস্টালের মতো লাগছে, খুবই সুন্দর লাগছে। তো এইভাবে আমি সবগুলো গ্লাস রেডি করে নিব। এটা কিন্তু খুবই ফান একটা প্রজেক্ট, আপনারা ইচ্ছে করলে বাচ্চাদের দিয়েও করাতে পারেন, ওরা খুবই মজা পাবে, দেখতে খুবই সুন্দর হয়, এটা একদম ক্রিস্টালের মতো লাগছে, খুবই কিউট লাগছে। এবার আমি গ্লাসটাতে তরমুজের শরবতটা দিয়ে দিব, আর আমি এখন দেখাবো আমার ডেকোরেশন নাম্বার 1। আর ডেকোরেশনটা করার জন্য আমাদের শুধু লাগছে এই কাটা তরমুজগুলো, কিছু পুদিনা পাতা আর লেবু, আর কিছু টুথপিক লাগবে। এবার চলুন দেখে নিই এই 3টি ইনগ্রিডিয়েন্টস দিয়ে 3 রকম করে ডেকোরেশন। এই তো হয়ে গেল আমাদের নাম্বার 1 ডেকোরেশন, খুবই সুন্দর লাগছে দেখতে। তো এভাবে করতে পারেন, একদম ইজি, খুব ঝটপট করে এভাবে করতে পারেন যে কোনো গেস্টের জন্য বা নিজেদের জন্য। এবার চলুন দেখি ডেকোরেশন নাম্বার 2। এই তো হয়ে গেল আমাদের ডেকোরেশন নাম্বার 2। তো এভাবে জুসে ডিপ করে নিতে পারেন, এটাও দেখতে ভালো লাগছে।
এবার চলুন আমরা দেখে নেই ডেকোরেশন নাম্বার থ্রি। এই তো হয়ে গেল আমাদের ডেকোরেশন নাম্বার থ্রি। আমার এখানে কিন্তু সবচেয়ে ভালো লাগছে ডেকোরেশন নাম্বার থ্রি, আমার ডেকোরেশন নাম্বার থ্রিটা ফেভারিট। আশা করি আপনাদেরও এখান থেকে যে কোনো একটা ভালো লেগেছে। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কোনটা আপনাদের ফেভারিট ডেকোরেশন। এই সামারে অবশ্যই ড্রিঙ্কসটি ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে, রিফ্রেশিং লাগবে, বারবিকিউর সাথেও ট্রাই করতে পারেন। তো আশা করি এই ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।